वेलकम বন্ধুরা আবারো আমার চ্যানেলে আজকে নিয়ে এলাম একটি ভর্তা রেসিপি খুব সুস্বাদু এবং হেলদি এটি কাঁঠাল বীজ দিয়ে বানাবো কাঁঠালের বীজগুলো আমি প্রেসারের মধ্যে সিদ্ধ করে ছেঁকে তারপর সবকটা বীজ ছাড়িয়ে নেব দেখুন যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে ছাড়িয়ে নেবেন আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছাড়াতে সুবিধে বেশি আপনারা কাঁচা ছাড়িয়েও সিদ্ধ করে নিতে পারেন এভাবে ছাড়িয়ে নিয়ে আমি হাত দিয়ে ম্যাশ করে রেখে দেব এবার একটা থালার মধ্যে নিয়েছি পেঁয়াজ ভাজা জিরে গুঁড়ো ভাজা আর লঙ্কা ভেজে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি স্বাদ মতো নুন নিয়েছি এবার দেখুন কিছু আলু সিদ্ধ করা রয়েছে আর পটল আর ওইদিকে কাঁঠালের বীজ আমি ম্যাশ করে নিয়েছিলাম এবার পটল আর আলুও ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে হয়ে গেছে এবার লঙ্কার মধ্যে সরষের তেল দিয়েছি সব মশলাগুলো একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি যত ভালো করে মাখবেন এই মশলাটা তত ভর্তার টেস্ট হবে এবার মেখে রাখা পটল আলু এবং কাঁঠালের বীজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই মাখাটা মশলাটার উপরেই বেশি ভালো লাগে মশলাটা যত সুন্দর করে হাত দিয়ে দলে মাখবেন তত বেশি টেস্টি হবে রেডি হয়ে গেছে স্বাদ করে দিচ্ছি গরম ভাত বা রুটির সাথে এটা খুব ভালো লাগে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন